Hello viewers, assalamu alaikum. This is Salahuddin from Troubleside BD. Airbus A380 এবং Boeing 747-800 বিশ্বের সবচেয়ে বড় দুটি যাত্রীবাহী বিমান, যে বিমানগুলো কিনা বিশ্বব্যাপী এয়ারপোর্টগুলো দাপিয়ে বেড়াচ্ছে। ভিউয়ার্স, আজ আমরা দেখব বিশ্বের এই বড় দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে কি কি ধরনের পার্থক্য রয়েছে। এয়ারবাস A380 এটি একটি দৈত্যাকার বিমান যেটির জন্ম 2005 সালে। অপরদিকে বোয়িং 747 এর জন্ম 1969 সালে, যেটি অবশ্য 2005 সালে আবার নতুন ভার্সনে বোয়িং 747-8 ইন্টারকন্টিনেন্টাল নামে লঞ্চ হয়। আমরা যদি বিমান দুটির দৈর্ঘ্য বা লম্বার হিসাব দেখি, এয়ারবাস A380 এর দৈর্ঘ্য হবে 238 ফিট, অপরদিকে কিছুটা বড় দৈর্ঘ্যের বোয়িং 747-800 ইন্টারকন্টিনেন্টাল এর দৈর্ঘ্য 250 ফিট। উইংস বা পাখার দৈর্ঘ্য, এয়ারবাস A380 পাকার দৈর্ঘ্য 261 ফিট, তবে কিছুটা কম দৈর্ঘ্যের বোয়িং 747-8 এর পাকার দৈর্ঘ্য 237 ফিট। প্যাসেঞ্জার ক্যাপাসিটি, এয়ারবাস A380 সাধারণত প্রথম শ্রেণী, ব্যবসায়িক শ্রেণী এবং ইকোনমি শ্রেণী মিলিয়ে 575 জন যাত্রী বহন করতে পারে, তবে যদি সবই ইকোনমি শ্রেণী হয়ে থাকে সেক্ষেত্রে 853 জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। পক্ষান্তরে বোয়িং 747-800 তিন শ্রেণী মিলিয়ে যাত্রী বহন করতে পারে 467 জন। যদি দুই শ্রেণী সেট আপ হয় সেই ক্ষেত্রে 524 জন পর্যন্ত এবং অল ইন ইকোনমি হলে 660 জন যাত্রী বহন করতে পারে। স্পিড বা গতি, এয়ারবাস A380 সর্বোচ্চ গতি 614 মাইল পার আওয়ার বা ঘন্টায় 800 কিলোমিটার, যদিও বোয়িং 747-800 এর সর্বোচ্চ গতিবেগ 736 মাইল পার আওয়ার, যা কিনা ঘন্টায় 900 কিলোমিটার। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বিমানগুলো একটা না কত পথ পাড়ি দিতে পারে? এয়ারবাস A380 8200 নটিক্যাল মাইল বা 15200 কিলোমিটার পর্যন্ত একটা না উঠতে পারে, ঘন্টা হিসাব করলে 18 ঘন্টা। পক্ষান্তরে বোয়িং 747-800 উঠতে পারে 8000 নটিক্যাল মাইল বা 15200 কিলোমিটার, যা ঘন্টায় 16 ঘন্টা। ভিউয়ার্স, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারেন এই বিমান দুটি কি পরিমাণ জ্বালানি নিয়ে আকাশে উড়ে? এয়ারবাস A380 315292 লিটার, অপরদিকে বোয়িং 747-800 229980 লিটার। মূলত এই দুই বিমানই চারটি করে ইঞ্জিন ব্যবহার করে থাকে, যেমন এয়ারবাস A380 দুই কোম্পানির ইঞ্জিন ব্যবহার করে। একটি হচ্ছে ইঞ্জিন এয়ারলাইন্স কোম্পানির GP7200 মডেলের, অপরটি হচ্ছে রোজ রোলস কোম্পানির ট্রেন্ট 900। অপরদিকে বোয়িং 747-800 ব্যবহার করে জেনারেল ইলেকট্রিক কোম্পানির GE-NX-2B67 মডেলের ইঞ্জিন। ম্যাক্সিমাম টেক অফ ওয়েট, এয়ারবাস A380 573 টন এবং বোয়িং 747-800 447 টন। ভিউয়ার্স, জানেন কি এই বিমান দুটিতে কতটি করে টায়ার এবং ব্রেক ব্যবহার করে? এয়ারবাস A380 22টি টায়ার এবং 16টি ব্রেক ব্যবহার করে এবং বোয়িং 747-800 18টি টায়ার এবং 16টি ব্রেক ব্যবহার করে থাকে। মজার ব্যাপার হচ্ছে এই দুটি বিমানের পেলোড যথাক্রমে এয়ারবাস A380-র 84 টন এবং বোয়িং 747-800-এর 134 টন, যা এয়ারবাস A380 থেকে প্রায় দেড় গুণ বেশি। এবার আসি দামে। উইকিপিডিয়ার তথ্য মতে এক একটি এয়ারবাস A380-র দাম পড়ে 445 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় দাঁড়ায় 3782 কোটি টাকা। অপরদিকে বোয়িং 747-800-এর এক একটি দাম 403 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 3426 কোটি টাকার মতো। ফুয়েল এফিসিয়েন্সি, বোয়িং 747-800 যাত্রী প্রতি হিসেবে 100 কিলোমিটার পথ পাড়ি দিতে ফুয়েল খরচ হয় 2.9 লিটার, অপরদিকে এয়ারবাস A380-র কিছুটা বেশি, যার কারণে মেনটেন্যান্স কস্ট বোয়িং 747-800-এর তুলনায় A380-এর কিছুটা বেশি। ভিউয়ার্স, বিদায় নেওয়ার আগে দুই বিমানের কেবিন পার্থক্যটা এক নজর দেখে নিন।
আশা করি ভিডিওটির ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।